হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আই ডট ওয়ারজি ইংলিশ লিটারেচারের আজকের পর্যায়ে আমি পড়াবো এজ অফ চসার এজ অফ চসার বন্ধুরা তেরোশো চল্লিশ থেকে চোদ্দোশো সাল পর্যন্ত ইংলিশ লিটারেচার যত লিটারি কাজ হয়েছে সেই সালকে এর মধ্যে যে লিটারেরি ওয়ার্ক হয়েছে সেই এজকে বলা হয় ইংলিশ সাহিত্যে বলা হয় দ্য এজ অব চসার অর্থাৎ জোফারের জন্মশাল দেখো তেরোশো তেতাল্লিশ এবং মৃত্যুশাল চোদ্দোশো অর্থাৎ তার জন্ম এবং মৃত্যুশালকে কেন্দ্র করেই যে এজের নামকরণ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে এজ অফ চসার এজ অফ চসার এ যে যে সাহিত্যকর্ম রয়েছে আমি আজকে তোমাদের তা পড়াবো প্রথমেই জেনে নিই চসার সম্পর্কে দেখো চসার তিনি জন্মগ্রহণ করেন লন্ডনে তেরোশো তেতাল্লিশ সালে এবং তিনি কিং এডওয়ার্ড থ্রি এর আন্ডারে কাজ করতেন এবং হান্ড্রেড ইয়ার্স ওয়ার হয়েছিলো তোমরা জানো একশো বছর ধরে ইংল্যান্ড এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল দীর্ঘ সময় ধরে তাদের সিংহাসনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেই যুদ্ধকে বলা হয় হান্ড্রেড ইয়ার্স ওয়ার এবং এই সময় এডওয়ার্ড থ্রি ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং ফ্রান্সের সেনাবাহিনী তাকে আটক করে নেয় এবং তাকে ছাড়ানোর বিনিময়ে ষোলো পাউন্ড আদায় করে নিয়েছিল অর্থাৎ তিনি ওই সময়ে ষোলো পাউন্ড অনেক অনেক বেশি টাকা এবং এই টাকার মূল্য এই টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিল অ্যাডওয়ার্ড এতে বোঝা যায় যে তিনি সেই সময় খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন চলো আমরা চচারে যে গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট ইংল্যান্ডে হয়েছিল সেটা জেনে নিই একশো বছরের যে যুদ্ধ শতবর্ষব্যাপী যুদ্ধ সেটা শুরু হয়েছিল তেরোশো সাঁত্রিশে এবং শেষ হয়েছিল চোদ্দোশো তেতাল্লিশে আরেকটি ঘটনা ব্ল্যাক ডেট ব্ল্যাক ডেট ওই সময় ইংল্যান্ডে প্লেগ রোগের রোগ মহামারী আকারে ধারণ করে এবং অনেক জনসংখ্যা মারা যায় পুরো ইউরোপ জুড়ে বিশাল জনসংখ্যা শেষ হয়ে যায় এবং এটাকে বলা হচ্ছে ব্ল্যাক ডেট আরেকটি ঘটনা টেইলিয়ার্স রেভেলিয়ন টাইলার্স রেভেলিয়ন বা পেশেন্টস রিভোল্ট অর্থাৎ কৃষকরা যে রিভোল্ট করেছিল সেটা এইটা খুবই গুরুত্বপূর্ণ চসার্স এজের সময় চর্চার্সের কিছু লিটারি ওয়ার্কস জানার আগে তোমাদেরকে বলি চসার মুক্তি পাওয়ার পর অর্থাৎ হান্ড্রেড ইয়ার্স যুদ্ধে মুক্তি পাওয়ার পর তাকে তার নিজস্ব কাজেই রাজা বিভিন্ন দেশে পাঠাতে পাঠিয়েছিলেন তিনি ফ্রান্স গিয়েছিলেন ইটালি গিয়েছিলেন এবং অন্যান্য জায়গায় গিয়েছিলেন এটার ফলে যেটা হলো তার অভিজ্ঞতার ভান্ডার পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি প্রথম দিকে ফ্রান্স ভাষায় তার লিটারেরি ওয়ার্কগুলো করেছিলেন পরবর্তীতে ইটালি এবং সর্বশেষ কিছু কাজ তিনি ইংরেজি ভাষায় করেছিলেন এবং কিছু অনুবাদও তার সাহিত্যকর্মে যোগ করতে দেখা যায় চলো তার লিটারেরি ওয়ার্ক গুরুত্বপূর্ণ লিটারেরি ওয়ার্কগুলো জেনে নিই ট্রান্সলেশন করেছিলেন রোমান রোজ। অর্থাৎ এইটা রোমান ভাষায় ছিল ফ্রান্স ফ্রেঞ্চ ভাষায় ছিল তিনি এটাকে ট্রান্সলেশন করেছেন ইংলিশে রোমান ডিলারোস দ্য বুক অফ দ্য জাজেস দ্য হাউজ অফ ফেম অ্যানিলিডা অ্যান্ড আর্কাইট পার্লামেন্ট অফ হাউস তিনি যে ট্রান্সলেশন করেছিলেন সেটা হচ্ছে কনসোলেশন অফ ফিলোসফি তার আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি দ্য লিজেন্ড অফ গুড রোমান দ্য ক্যান্টারবারি টেলস বন্ধুরা ক্যান্টারবারি টেলসে তিনি চেয়েছিলেন একশো বারোটা গল্প সংযোজন করতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয় এবং তিনি প্রায় একুশ বাইশটার মতো গল্প লিখে আর এই বইটাই সম্পন্ন করে যেতে পারেননি এ ট্রিটিস অন দ্য অ্যাস্ট্রোলেভ অর্থাৎ তার গুরুত্বপূর্ণ যে লিটারি ওয়ার্ক সেগুলো তোমরা জানলে এবং এগুলো বিসিএসএ মূলত লিটারি ওয়ার্কগুলো আসে তো এই বইগুলোর নাম তোমরা এক এক করে পুরোটাই মুখস্ত করে ফেলবে চলো আদার্স যে রাইটার ছিল চসার যে শুধু চসারকে কেন্দ্র করেই তা তো নয় আরও অন্যান্য রাইটার্সও এসেছিলেন তাদের লেখাগুলো আমরা জেনে নিই এদের মধ্যে উল্লেখযোগ্য উইলিয়াম ল্যাংলেট ল্যা তিনি লিখেছিলেন পিয়ার্স প্লাওম্যান জন গোয়ার খুবই গুরুত্বপূর্ণ তিনি বিশিষ্ট বন্ধু ছিলেন জিও ফ্রেজারের এবং কন্টেম্পোরারি ছিলেন উইলিয়াম ল্যাংল্যান্ডের তো তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন এই কারণে যে ওই সময় যে গির্জায় যে পাদ্রীরা থাকতো তাদের যে অনিয়ম অন্যায় অত্যাচার সেগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে সোচ্চার হয়েছিলেন এবং অন্যায়ের প্রতিবাদ করেছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ মেরোডি আয়োমি ভক্স ক্লেমেন্টিস অ্যান্ড কনফেসিও অ্যামান্টিস তুমি এগুলো দেখে বুঝতে পারছো যে এগুলো পুরোটাই ফ্রেঞ্চ ভাষায় লেখা অপরদিকে আরেকজন বিখ্যাত রাইটারের লেখা আমরা জেনে নিই জন ওয়াইটক্লেভ তিনি মূলত করে তিনি মূলত ইংলিশ সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন বাইবেল ট্রান্সলেশনের কারণে অর্থাৎ এই বাইবেলটা প্রথমে বাইবেল তো ইংরেজি ভাষায় অত সহজলভ্য ছিল না বাইবেলটা লেটিন লেটিন ভাষায় ছিল তিনি লেটিন থেকে বাইবেলটাকে ট্রান্সলেট করেন ইংরেজি ইংলিশে এবং ইংল্যান্ডের দেশবাসীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আসছেন এই বাইবেল ট্রান্সলেশনের মাধ্যমে আরেকটি কথা তোমাদেরকে না বললেই নয় যেটি হচ্ছে চসারের সময় তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রস অর্থাৎ চসারের আগে যত লেখা ইংলিশ সাহিত্যে আমরা দেখতে পাই সেগুলো মূলত ছিল জার্মানিক অ্যাংলো স্যাকশন ল্যাঙ্গুয়েজ কিংবা অ্যাংলো স্যাকশন ল্যাঙ্গুয়েজ কিংবা অ্যাংলো নর্ম্যান ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই তো ওই সময় যে ইংলিশ ভাষাটা ছিল সেই ভাষাটা ছিল খুবই একদম প্রান্তিক লেভেলের যারা অন্তঃশ্রেণীর লোকজন ইউজ করত। তো ওই ওটা অত বেশি মডার্ন ছিল না এবং আধুনিক ছিল না তো মূলত লেখাগুলো অ্যাঙ্গলোসেশন বা অ্যাংলো নর্ম্যান পরবর্তীতে অ্যাংলো নরম্যান পিওড সে ফ্রেঞ্চ ভাষাটা লেখা হয় তারপরে ইটালি ভাষায় লেখা হয় কিন্তু এই জিওফ্রে চসার তার লেখায় প্রথম সর্বপ্রথম খুব বিশুদ্ধ এবং অ্যাডভান্স লেভেলের ইংলিশ ব্যবহার করেন এই জন্যই তাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ প্রস বন্ধুরা আশা করি তোমরা আমাদের ভিডিও আমার ভিডিও লাইক করে পছন্দ করেছো এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও এবং লাইক অ্যান্ড শেয়ার দিয়ে তোমরা আমাদের সাথে